স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো তো ক্লাস নাইনের ফিফটিন পয়েন্ট ওয়ানের আঠেরো দাগ পর্যন্ত আমরা কিন্তু অঙ্কগুলো সব করে নিয়েছি আমরা মেনলি যেগুলো আমাদের প্রশ্নের অঙ্ক আসে আমাদের বাকি রয়েছে শুধুমাত্র এমসি এবং সংক্ষিপ্ত উত্তোধন উনিশ দাগ এবং কুড়ি দাগের অঙ্কগুলো তো আজকে আমরা উনিশ দাগের অঙ্কগুলো শুরু করবো এবং প্রত্যেকটা অঙ্ক শুধুমাত্র শুধু টিক দিয়ে গেলাম এমসি কিউগুলো সেরকম নয় আমরা প্রত্যেকটা এমসিকিউকে ধরে ধরে বুঝিয়ে সেগুলোর উত্তরগুলো কিন্তু করবো ঠিক আছে এমসিকিউ মানে এই নয় যে আমরা অঙ্ক উত্তর মুখস্ত করে গিয়ে আমরা পরীক্ষা হলে করে দেবো ওরকম নয় আমরা অঙ্কগুলো পাশে করব সেটা হয়তো রাফলি ছোট করে করতে পারি কিন্তু অঙ্কগুলো কিন্তু করলে ভালো তো চ্যানেলে যদি আজকে প্রথমে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে যাতে কোনো ভিডিও মিস না হয় নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকে ক্লাসটা শুরু করে দিই ফার্স্ট যে অঙ্কটা রয়েছে উনিশ দাগের এমসি একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য টুয়েলভ রুট টু সেন্টিমিটার বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত সিম্পল খুবই সিম্পল অঙ্ক এটা বলেছে কর্ণের দৈর্ঘ্য টুয়েলভ রুট টু সেন্টিমিটার এমনিতে যদি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হয় বাহু সমান সমান যদি এ একক হয় এ সেমি হয় তাহলে কর্ণ কত হয় কর্ণ হয় রুট টু সেমি তাহলে এক্ষেত্রে বারো রুট টু রয়েছে তার মানে এদিক থেকে রুট আর রুট টু যদি কেটে যায় তাহলে এ সমান সমান কত এ সমান সমান হয়ে যাবে বারো সেমি অর্থাৎ বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে বারো সেমি এবার তাহলে ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফল হবে ক্ষেত্রফল সমান সমান এ স্কোয়ার সমান সমান তাহলে বারো স্কোয়ার অর্থাৎ একশো চুয়াল্লিশ বর্গ সেমি বর্গ সেমি তাহলে আমাদের অপশান রয়েছে দেখো অপশান বিতে রয়েছে আমাদের একশো চুয়াল্লিশ সেমি ঠিক আছে নেক্সট আমরা দুই দাগেরটা চলে আসি দুই দাগেরটা বলছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ ওয়ান বর্গ একক হয় এবং ওই বর্গক্ষেত্রে কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ টু বর্গ একক হয় তাহলে এ ওয়ান ইস এ টু কত হবে মনে করো ফার্স্টলি আমরা এই এ ওয়ান যে বর্গক্ষেত্রটা তার বাহুর দৈর্ঘ্য যদি আমরা ধরে নিই এ স্মল এ একক তাহলে এর ক্ষেত্রফল কত হবে অর্থাৎ এ ওয়ান সমান সমান হয়ে যাবে এ স্কোয়ার তাই তো এ স্কোয়ার বর্গ একক এ ওয়ান সমান সমান হলো এ স্কোয়ার তারপর তার মানে কি এই যে প্রথম বর্গক্ষেত্রের কর্ণের ওপর বলেছে দ্বিতীয় বর্গক্ষেত্র তাহলে প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হয়েছে এ একক তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে রুট টু এ একক তাইতো তাহলে এর ওপর যদি বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে এ টু সমান সমান কি হয়ে যাবে এর স্কোয়ার হয়ে যাবে এর স্কোয়ার মানে কত টু এ স্কোয়ার তাই তো তার মানে এবার আমরা যদি এ ওয়ান ইস টু এ টু করি তাহলে প্রথমটা হলো স্কোয়ার পরেরটার কত বেরিয়েছে টু স্কোয়ার ইস টু টু স্কোয়ার 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 কেটে যাবে ওয়ান ইস টু টু অর্থাৎ অপশান এ রয়েছে দেখো আমাদের ওয়ান ইজ টু টু ঠিক আছে নেক্সট তিন দাগেরটায় তিন দাগেরটা কী বলেছে ছয় মিটার লম্বা ও চার মিটার চওড়া একটি আয়তকার জায়গা দুই ডেসিমি বর্গ টালি দিয়ে বাঁধাতে কত টালি লাগবে দেখো ওখানে আমাদের দুই ডেসিমি বর্গ টালি দিয়ে তাহলে এক একটা টালির দর ক্ষেত্রফল কত হবে দুই ডেসিমি তাহলে দুই এ স্কোয়ার সমান চার বর্গ ডেসিমি বর্গ ডেসিমি এটা হলো এক একটা টালির ক্ষেত্রফল আর আমাদের যে আয়তকার জায়গা বলে দিচ্ছে তার ক্ষেত্রফল কত মিটার আর একটা মিটারে রয়েছে ডেসিমিটারে আনলে মিটার ইন্টু দশ ইন্টু এদিক দিয়ে হবে চল্লিশ তাই তো এত বর্গমিটার তাহলে তাকে যদি আমরা চার দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের মোট কতগুলো টালি লাগবে বেরিয়ে যাবে চার দিয়ে চল্লিশকে কাটলে দশ দশ গুণ ষাট হয়ে গেল সিক্স অর্থাৎ সিক্স হান্ড্রেড দেখো অপশান আমাদের সিতে রয়েছে ছশোটি টালি আমাদের লাগবে অর্থাৎ একটা টালির ক্ষেত্রফল বের করবো এবং আয়তকার জায়গাটার ক্ষেত্রফল বের করব দুটো একই এককে বের করবো এক্ষেত্রে যেহেতু ডেসিমিটারে রয়েছে তাহলে চার বর্গ ডেসিমিটার হলো একটা টালির ক্ষেত্রফল আর এখানে সবগুলো মিটারে ছিল মিটারকে আমরা আগে ডেসিমিটারে নিয়ে এসেছি সা ছয় মিটারকে ষাট ডেসিমিটার চার মিটারকে চল্লিশ ডেসিমিটার তাহলে এবার এর ক্ষেত্রফলটা বের করে তালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে হুম তো এই চার দাগেরটা কী বলছে দেখো সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রম যথাক্রমে এস এবং আর হলে আমাদের কোন ধর্মটা এখানে কাজে লাগবে এস ইকোয়াল টু আর এস গ্রেটার দেন আর এস লেস দেন আর দেখো সবসময় এস গ্রেটার দেন আরই হবে কেন এটা একটুখানি প্রমাণটা একটু জটিল হয়ে যায় মাঝে মধ্যে মনে করো একটি বর্গক্ষেত্র রয়েছে তার দুজনের পরিসীমা সেম যেই বর্গক্ষেত্রটা রয়েছে তার পরিসীমা যদি আমি ধরি ফোর এ একক তাহলে যে আয়তক্ষেত্রটা হবে সে আয়তক্ষেত্রের পরিসীমা টু ইন্টু এক্স প্লাস ওয়াই টু ফোর এ আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই টু টু এ ঠিক আছে এটা আমরা লিখতে পারি আবার এর ক্ষেত্রে ফল তখন কী হয়ে যাবে এ স্কোয়ার আর এর ক্ষেত্রে ফল হয়ে যাবে এক্স ওয়াই আমরা এই এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াইয়ের মধ্যে একটা সম্পর্ক আমরা বের করতে পারি যেটা তোমরা একটু উঁচু ক্লাসে উঠে পাবে সেটা হলো এক্স প্লাস ওয়াই বাই টু গ্রেটার ইকোয়াল টু এক্স ওয়াই বা এখানে গ্রেটার দ্যান এক্স ওয়াই হয় যদি এক্স আর ওয়াই ইকুয়াল না হয় তাহলে যেহেতু এখানে আয়তক্ষেত্র সরি এখানটা রুট হবে এবার দুপাশে যদি আমি স্কোয়ার করে দিই তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার বাই ফোর ইকোয়াল টু এক্স ওয়াই হবে তার মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকোয়াল টু সরি ইট কোয়াল টু না গ্রেটার দেন গ্রেটার দেন ফোর এক্স ওয়াই এবার এইটা মানে কী ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান টু এ তাহলে ফোর স্কোয়ার হয়ে যাবে গ্রেটার দেন ফোর এক্স ওয়াই স্কোয়ার মানে কী বলে দিয়েছে স্কোয়ার মানে হলো এস তাহলে ফোর এস গ্রেটার দেন ফোর আর ফোর ফোর কেটে দিলে এস গ্রেটার দেন আর অর্থাৎ এজ গ্রেটার দেন আর আমাদের এই ফর্মটা এই যে এই সূত্রটা এটা হলো এ এম গ্রেটার ইকল টু জি এম এ এম গ্রেটার ইকল টু জি এম এই একটা ফর্মুলা আছে এটা আমরা উঁচু ক্লাসে উঠে আমরা পড়বো যাই হোক এখানটা একটুখানি মনে রাখলেই হবে যে একই পরিষমা বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সর্বদা আয়ত্ত ক্ষেত্রফলের চেয়ে বেশি হয় এটা একটুখানি মনে রাখবে লাস্ট যেটা বলেছে একটি আয়ত্ত ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল বাষট্টি পয়েন্ট পাঁচ বর্গ সেন্টিমিটার হলে আয়তক্ষেত্রটি দৈর্ঘ্য ও প্রস্তের সমষ্টি অর্থাৎ কর্নেট দৈর্ঘ্য মানে কত রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু টেন বলে দিয়েছে তার মানে কি দিস ইমপ্লয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু একশো আর কি বলে দিয়েছে ক্ষেত্রফল বলে দিয়েছে এক্স ওয়াই ইকোয়াল টু বলে দিয়েছে বাষট্টি পয়েন্ট পাঁচ তাহলে এখান থেকে আমাদের দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি বের করতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই এর সমষ্টি বের করতে হবে তো এখান থেকে আমরা বের করতে পারি এক্স প্লাস ওয়াই তার হোলস্কোয়ার মাইনাস টু এ বি হয়ে যাবে তাহলে এক্স এর ভ্যালু বের করতে হবে আর এইটার ভ্যালু কত বাষট্টি পয়েন্ট দুই গুণ বাষট্টি পয়েন্ট গুণ দুই হয়ে যাবে বা এক্স তার হোল স্কোয়ার ইকোয়াল বাষট্টি সঙ্গে দুই গুণ করলে কথা হবে বাষট্টি দশমিক পাঁচ এর সঙ্গে গুণ করলাম দুই পাঁচগুণ দশের শূন্য হাতে এক ছ দুই দুগুণে চার একে পাঁচ আর ছগুণে বারো একশো পঁচিশ দশমিক তাই তো তাহলে একশো পঁচিশ তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে দুশো পঁচিশ তাহলে এক্স প্লাস ওয়াই হয়ে যাবে রুট করলে পনেরো তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হল পনেরো সেন্টিমিটার আমাদের অপশান আছে তাহলে এম সি সবকটা আমরা দেখলাম ঠিক আছে সংক্ষিপ্তর যে অঙ্কগুলো রয়েছে পাঁচটা সংক্ষিপ্ত অঙ্ক রয়েছে সেগুলো দেখে নেব পরপর সংক্ষিপ্ত উত্তরধর্মী অর্থাৎ কুড়ি দাগের অঙ্কগুলো শুরু করবো কুড়ি দাগের একের অঙ্কটা দেখে আমরা কি আছে বলছি একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য টেন পারসেন্ট বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটি ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ঠিক আছে মনে করি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান সমান এক্স একক তাহলে টেন বৃদ্ধি পেয়ে কত হবে বৃদ্ধি পেয়ে এক্স প্লাস এক্স বাই টেন তাই তো বা টেন পার্সেন্ট হলো ইন্টু টেন বাই হান্ড্রেড করলে যেটা একটা শূন্য কেটে দিলে এক্স বাই টেন তাহলে দশক হলে এখানে টেন এক্স অর্থাৎ এত তাহলে প্রথম অবস্থায় ক্ষেত্রফল কত ছিল প্রথম অবস্থায় অবস্থায় ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ একক বৃদ্ধি পাওয়ার পর বৃদ্ধি পাওয়ার পর ক্ষেত্রফল কত হলো এইটার স্কোয়ার এগারো এক্স বাই টেন তার হোল স্কোয়ার অর্থাৎ একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো বর্গ একক তাহলে বৃদ্ধি পেয়েছে কত অত বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে একশো একুশ এক্স স্কোয়ার বাই একশো মাইনাস স্কোয়ার বিয়োগ করলে কত হবে একশো নিচে একশো একুশ এক্স স্কোয়ার মাইনাস একশো এক্স স্কোয়ার ইকোয়াল টু টোয়েন্টি ওয়ান স্কোয়ার বাই হান্ড্রেড এত বর্গ একক আমাদের উত্তর জানতে চেয়েছে কি শতকরা বৃদ্ধি কত অর্থাৎ শতকরা বৃদ্ধি পেয়েছে শতকরা বৃদ্ধি সমান সমান যতখানি বেড়েছে বাই আগে যতটা ছিল এক্স স্কোয়ার ইন্টু একশো অর্থাৎ একুশ এক্স স্কোয়ার বাই একশো এখানকার এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টু হান্ড্রেড একশো একশো কেটে গেল এক্স স্কোয়ার কেটে গেল অর্থাৎ একুশ অর্থাৎ শতকরা একুশ বর্গ একক বৃদ্ধি পেয়েছে ঠিক আছে নাম্বার টু নাম্বার টু কি বলেছে একটি আয়ত ক্ষেত্রফল আয়তক্ষেত্রের দৈর্ঘ্য টেন বৃদ্ধি এবং প্রস্থ টেন পারসেন্ট হ্রাস করলে ক্ষেত্রফল কত হ্রাস বা বৃদ্ধি পাবে দেখো আমরা আগে ধরে নিই দৈর্ঘ্য মনে করি মনে করি দৈর্ঘ্য এক্সেক একক তাহলে ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল হবে এক্স ওয়াই বর্গ একক অর্থাৎ দৈর্ঘ্য গুণ একক ঠিক আছে বলেছে দৈর্ঘ্য টেন পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অতএব টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হবে কত বৃদ্ধি পেলে দৈর্ঘ্য হবে আগেরটার মতো এক্স প্লাস এক্স ইন্টু টেন বাই হান্ড্রেড শূন্য কেটে দিলাম আবার এগারো এক্স বাই দশ এত একক আর প্রস্থ বলছে টেন পারসেন্ট হ্রাস পাবে টেন পার্সেন্ট হ্রাস পেয়ে প্রস্থ হবে ওয়াই মাইনাস ওয়াই বাই ওয়াই ইন্টু টেন বাই হান্ড্রেড অর্থাৎ একটা শূন্য কেটে দিলাম অর্থাৎ ওয়াই মাইনাস মানে টেন ওয়াই মাইনাস ওয়াই বাই টেন ইত্যাদ নাইন ওয়াই বাই এত একক তাহলে ক্ষেত্রফল কত ক্ষেত্রফল হলো এগারো এক্স বাই টেন ইন্টু নাইন ওয়াই বাই টেন অর্থাৎ নিরানব্বই এক্স ওয়াই বাই হান্ড্রেড এত বর্গ একক ঠিক আছে এবার বলছে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাস পেবে বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে দেখো আগে ছিল ওয়াই বর্গ একক এখন হচ্ছে নিরানব্বই এক্স ওয়াই বাই হান্ড্রেড অর্থাৎ কমে গেছে অর্থাৎ ক্ষেত্রফল হ্রাস পেয়েছে ক্ষেত্রফল হ্রাস পায় এক্স ওয়াই মাইনাস নাইনটি নাইন এক্স ওয়াই বাই হান্ড্রেড টু এক্স ওয়াই বাই হান্ড্রেড এত বর্গ একক তাহলে শতকরা কতখানি হ্রাস পেয়েছে শতকরা এক্স ওয়াই এবার প্রথম অবস্থায় যা ছিল সেইটা ইন্টু একশো এক বর্গ একক হ্রাস পেয়েছে অর্থাৎ যদি পার্সেন্টেজে করি প্রথমে শতকরা না লিখে এখানটা পার্সেন্টেজ দিয়ে দিলেও হবে ঠিক আছে নেক্সট চলে আসছে আমরা তিন দাগেরটায় তিন দাগেরটায় কী বলেছে দেখো একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য একটি আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে পাঁচ সেন্টিমিটার কর্ণদয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের ওপর লম্ব দুই সেন্টিমিটার একটা ছবি এঁকে নিই আমরা তাহলে অঙ্কটা একটু বুঝতে সুবিধা হবে একটি আয়তক্ষেত্র বলে দিয়েছে বলছে আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার যেহেতু আয়তক্ষেত্রে দুটি কর্ণই সেম হয় তাহলে দুটোই হলো পাঁচ সেন্টিমিটার এবার বলছে কর্ণদয়ের ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রে একটি প্রস্থের ওপর লম্ব দুই সেন্টিমিটার তাহলে এইখান থেকে যদি আমরা এর ওপর একটা লম্ব টানি তাহলে সেটা হলো দুই সেমি বলতে আয়তক্ষেত্রে প্রস্থ প্রস্থের দৈর্ঘ্য কত দেখো সিম্পলি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং কর্ণদা পরস্পরকে সমুদ্রীখণ্ডিত করে এবং তারা যেই বিন্দুতে একদম পুরো আয়তক্ষেত্রে মিডিল পয়েন্টেই সমুদ্রীখণ্ডিত করে তাহলে এই পয়েন্ট থেকে এর ওপরে লম্বের দৈর্ঘ্য যদি দুই হয় তাহলে দৈর্ঘ্য দৈর্ঘ্য হয়ে যাবে চার সেন্টিমিটার যেহেতু আয়তক্ষেত্রের আয়ত ক্ষেত্রটির ক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য পাঁচ সেমি কর্ণদ্বয়ের দ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের ওপর লম্ব লম্বের দৈর্ঘ্য দুই সেমি অতএব আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য আয়তক্ষেত্র টির দৈর্ঘ্য সমান সমান দুই গুণ দুই অর্থাৎ চার সেন্টিমিটার প্রস্থ ধরে নি এক্স প্রস্থ ইকাল টু এক্স সেমি অতএব চারের স্কোয়ার প্লাস এক্সের স্কোয়ার টু ফাইভ বা চারের স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু পাঁচের স্কোয়ার বা এক্সের স্কোয়ার টু এদিকে পঁচিশ মাইনাস চার চারের ষোলো অর্থাৎ নয় তাহলে এক্স স্কোয়ার বা এক্স টু হয়ে গেল থ্রি এখানে মাইনাস থ্রিটা নেব না যেহেতু প্রস্থ প্রস্থের দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ তিন মিটার বা তিন সেন্টিমিটার সরি সেমি ঠিক আছে তিন দাগ হয়ে গেল আমরা চার দাগেরটা করব চার দাগ বলেছে দেখি এখানেই করি চারদাক বলেছে একটি বর্গক্ষেত্রে কর্ণদ্বয়ের ছেদ ছেদ বিন্দু থেকে তার যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য টু রুট টু সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রটি প্রত্যেকটি কর্ণের দৈর্ঘ্য খুব আগেরটার একদম সেম টাইপেরই অঙ্ক একটি বর্গক্ষেত্রের বলেছে বর্গক্ষেত্রে কর্ণদয়ের ছেদবিন্দু থেকে তাহলে কর্ণ বর্গক্ষেত্রে কর্ণ আর আয়তক্ষেত্রে কর্ণ একই হয় বর্গক্ষেত্রে কর্ণও সমান দৈর্ঘ্য হয় এবং ঠিক মিড পয়েন্টে ছেদ করে যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দুই মিট দু টু রুট টু সেন্টিমিটার তাহলে এটুকু হলো টু রুট টু সেমি ঠিক আছে তাহলে বড়ক্ষেত্রে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত তাহলে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে কর্ণদয়ের ছেদবিন্দু থেকে থেকে যে কোনো যে কোনো বাহুর ওপর উপর লম্ব সমান সমান টু রুট টু সেমি অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য এর দ্বিগুণ হবে টু রুট টু ইন টু অর্থাৎ ফোর রুট টু সেমি ঠিক আছে এবার বলছে কর্ণ দুটির দৈর্ঘ্য কত প্রত্যেকটি কর্ণের দৈর্ঘ্য কত তাহলে প্রত্যেকটি কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য কত হয় রুট টু ইন্টু বাহুর রুট টু রুট টু সেন্টিমিটার আচ্ছা নেক্সট আমরা পাঁচ দাগেরটা করছি পাঁচ দাগ কি বলছে একটি আয়তক্ষেত্রে পরিসীমা চৌত্রিশ সেন্টিমিটার এবং ক্ষেত্রফল ষাট বর্গ সেন্টিমিটার আয়তক্ষেত্রে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত তাহলে পরিসীমা পরিসীমা চৌত্রিশ মানে টু ইন্টু এক্স প্লাস ওয়াই দৈর্ঘ্য প্রস্ত যদি ধরি এক্স আর ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই কত হয়ে গেল সেভেন্টিন ঠিক আছে এটা এক নম্বর নাম দিয়ে রাখি আরেকটা কি বলেছে আরেকটা হলো ক্ষেত্রফল অর্থাৎ ক্ষেত্রফল যদি হয় এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু হলো সিক্সটি তাহলে বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে রুট ওভার কর এখানে লিখে দিই কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সহসম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে মানগুলোর সাহায্যে আমরা যদি বসে এখানে রুটের মধ্যে এটা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মানে হলো সতেরো স্কোয়ার মাইনাস এখানে এক্স ওয়াই মানে কত ষাট ষাট গুণ দুই হলো একশো কুড়ি সতেরো স্কোয়ার হলো কত টু এইট্টি নাইন টু এইট্টি নাইন মাইনাস ওয়ান টোয়েন্টি ইকাল টু ওয়ান সিক্সটি নাইন রুটের মধ্যে রুটের মধ্যে থাকলে এটা হলো থার্টিন এত সেমি ঠিক আছে তাহলে হয়ে গেল দেখো প্রতিটি কর্ণের দৈর্ঘ্য তেরো সেন্টিমিটার করে ঠিক আছে তাহলে আমাদের এই ফিফটিন পয়েন্ট ওয়ানের দেখো সব অঙ্ক আমাদের হয়ে গেল এমসিকিউ এই চ্যাপ্টারটা এই ভিডিওটাতে আমরা এমসিকিউ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী যে অঙ্কগুলো সেগুলো আমরা করেছি এবং এই বিষয়ে যদি আরও কোনো অঙ্ক তোমাদের মনে হয় যে আরও অঙ্ক কিছু করতে হবে এই অঙ্কগুলো একটু টাফ একটু বেশি প্র্যাকটিসের মধ্যে রাখতে হয় যাই হোক প্রত্যেকটা অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে বারবার প্র্যাকটিস করবে যাতে কখনো ভুল না হয় তো আজকে এই পর্যন্তই থাকছে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে খুব ভালো থাকবে বেশি বেশি করে অঙ্ক করবে থ্যাংক ইউ